হাওরের মাঠে মাঠে এখন সোনালী ধান। নেত্রকোনার মদন মোহনগঞ্জ ও খালিয়াঝুরি সহ বিভিন্ন হাওরে রাত দিন চলছে ধান কাটাই ও মাড়াই কাজ। পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা, নতুন ফসল ঘরে তোলার আনন্দে মেতেছে পরিবারের সবাই। সরকারের ভর্তুকি মূল্যে 730টি হারভেস্টার মেশিনে ধান কাটাই, এরই মধ্যে সিংহভাগ ফসল ঘরে তুলতে পেরেছেন কৃষকেরা। এতে স্বল্প সময়ে ধান কাটা সম্ভব হয়েছে, পাশাপাশি শ্রমিক সংকটও দূর হয়েছে। এরই মধ্যে 85 ভাগেরও বেশি ধান কাটা সম্ভব হয়েছে, এতে ভীষণ খুশি কৃষকেরা। এক মাস কাজ করলে এক বছর কাটতে পারি শান্তি মতে। 28 মন যারা 210 এরা তো মন 210 আর আমার 28 খুশি। এদিকে হাওরে সরকার নির্ধারিত মূল্যে এবার 795 কোটি টাকার চাল উৎপাদনের সম্ভাবনা আছে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। শ্রমিকদের কোনো সংকট ছিলই না একেবারে, কারণ যেহেতু কম্বাইন হারভেস্টার মেশিন দ্বারা ধান কাটাগুলি সহজ এবং আমাদের কৃষক ভাইদের তাদের খরচও কম পড়ে, আমাদের এই ধান কাটার যে কার্যক্রমটা মানে খুব সুন্দরভাবে মানে সম্পন্ন করা সম্ভব হয়েছে। জেলার শুধুমাত্র হাওরে আবাদ হয়েছে 40,970 হেক্টর জমিতে, যা থেকে 2,64,992 মেট্রিক টন ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নেত্রকোনা।